হাউজ বিল্লাহ মিনা সাহিতনি রজিম বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহেমাতুল্লা হে তা আলা ওবার বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই শীতের রাতে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমরা গত কয়েকটি পর্ব পর্ব করেছি সেখানে আমরা বিভিন্ন ক্যালিগ্রাফির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি ওয়ালাইকুম আসসালাম ও নিজাম নিজামউদ্দিন কেমন আছেন আপনি সুক্রিয়া আজকের যে পর্ব আমরা এখানে আলোচনা করতে চাচ্ছি সেটা একটু একটু গভীরে আর কি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের ক্যালিগ্রাফি শিল্প মাধ্যম কিভাবে আমরা এটা করতে পারি কিংবা এর যে বিষয়গুলো আমাদের এখানে এখন চর্চা চলছে সেখান থেকে আমরা কিভাবে উত্তরণ হতে পারি এই পর্যায় থেকে সেটা নিয়ে একটু কথা বলবো এছাড়া আমি যদি একটু সময় থাকে আমার হাতে তাহলে আমি ইবনে যিনি ক্যালিগ্রাফির প্রধান যে কয়জন আমাদের উস্তাদ তার ভিতরে একজন উনি সারা জীবন ক্যালিগ্রাফির জন্য কাজ করেছেন প্রথম জীবনে উনি ইলুমিনেটর ছিলেন এবং পেইন্টার ছিলেন আমরা যে অর্থে পেইন্টার বলি যে ঘর বাড়ি রং করা এই পেইন্টার না উনি আর্টিস্ট মানে একেবারে জাত আর্টিস্ট ছিলেন চারুকলায় যাদেরকে পেইন্টার বলা হয় সেই পেইন্টার ছিলেন ওনার বিখ্যাত মানে পেইন্টিং ছিল সেই সময় ইউরোপে ওনার পেইন্টিং নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল বলা হয় যে গগ যেমন তার জীবদ্দশায় কোনো মূল্য পাননি তার পেইন্টিং এর জন্য তো ইবনে মুকলা তার পেইন্টিং এর জন্য তার সময় তেমন উনি মূল্যায়ন পাননি কিন্তু পরবর্তীতে উনি এই পেইন্টিং এর জন্য কিন্তু অনেক সুনাম অর্জন করেন কিন্তু উনি পেইন্টিং ছেড়ে দিয়ে উনি উনার সারা জীবন ক্যালিগ্রাফিতেই মনোনিবেশ করেন এবং চৌষট্টিটা কোরআন উনি কপি করেছিলেন অসাধারণ অসাধারণ এবং উনি মহাক্কাকে করেছিলেন নাস্কিতে করেছিলেন হ্যাঁ এই এবং দুইটা মিলায়া নাস্কি এবং মহাক্কাক মিলায় করেছিলেন নাস্কি এবং সুলুস মিলে করেছিলেন অসাধারণ সেই ক্যালিগ্রাফির কোরআন যেটা রয়্যাল কোরআন বলি সেগুলো করেছিলেন তার ভিতরে আমাদের কাছে এখন একটা মাত্র কোরআন আমরা চেষ্টার বিটি লাইব্রেরিতে আসে যাই হোক আমি বাংলাদেশের পার্টে চলে যাই শেষে যদি আমি সময় আমরা পাই তাহলে আমি ইবনে মুখলা নিয়ে আবার একটু কথা বলবো আসলে বাংলাদেশে শিল্প হিসেবে কিন্তু ক্যালিগ্রাফি এখন মর্যাদার আসন অর্জন করে ফেলেছে বাংলাদেশে সেটা দুই দিকে একটা হলো যে আমরা যেটা অরিজিনাল ক্যালিগ্রাফি বলি সেই অরিজিনাল ক্যালিগ্রাফিতে বাংলাদেশ থেকে দুই সালে আমরা ইরসিকায় প্রাইজ পেয়েছি এটা হলো আসল ক্যালিগ্রাফির স্বীকৃতি এছাড়া আমরা আমাদের এখানে যে সুলতানি আমলে যে ক্যালিগ্রাফি ছিল বাহারিয়াল বাঙ্গালি যে ক্যালিগ্রাফি ছিল সেই ক্যালিগ্রাফির স্বীকৃতি সেই সময় সারা ওয়ার্ল্ডে ছিল এমনকি মামলুক সুলতানগণ বাংলাদেশের ক্যালিগ্রাফি নকল করে তারা ক্যালিগ্রাফি করছেন এবং বাহারিয়াল বাঙালি সারা ওয়ার্ল্ডে খুব বিখ্যাত ছিল তারপরে মোগল আমলে এসে বাংলাদেশের যে ক্যালিগ্রাফি আরবি ক্যালিগ্রাফি সেইটা যেহেতু মানে ক্ষমতায় ছিলেন মোগলরা তারা ফার্সি ক্যালিগ্রাফি যেটাকে বলি তালিক নাস্তালিক শিকাস্তে নাস্তালিক এই ধরনের ক্যালিগ্রাফি ওনারা প্রমোট করেন এবং দেখা যায় আরবি ক্যালিগ্রাফিগুলো আস্তে আস্তে মানে আর চর্চা হতে মানে দেখা যায় না কোথাও তখন শুধু তালিক নাস্তালিকই বেশি ছিল গুলজার ছিল গুলজার তো শেষের দিকে এসে মোগল আমলের শেষের দিকে এসে ঢাকার বেচারাম দেউরিতে ক্যালিগ্রাফারদের একটা আখড়া ছিল ওখান থেকে কিতাব প্রচুর বই লেখা হতো বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক করা হতো যেটাকে বলে হুম তো যাই হোক আমরা আরবি ক্যালিগ্রাফির যে ধারা ছিল যেমন আমাদের এখানে ছিল বাহরিয়াল বাঙালি নাস্কি কোরআন লেখা হতো বাহারিয়াল বাঙালি সুলুস যেটা কোরআনের উপরে সুরার ভেতরে লেখা হতো কিংবা ইজাজা বাহারিয়াল বাঙ্গালি ইজাজা এগুলো কিন্তু আরবি যে ক্যালিগ্রাফি সেই ক্যালিগ্রাফির লোকাল ধারা অর্থাৎ বাংলাদেশের ধারা এখানে অলরেডি আমাদের ক্যালিগ্রাফারগণ তৈরি করে ফেলেছিলেন সেই ক্যালিগ্রাফি যখন আবার আমাদের কাছ থেকে চলে যায় আল্লাহর মেহরবানি যে এখন আমরা মোটামুটি সেই ক্যালিগ্রাফির ধারাগুলো আমরা সন্ধান করে সেগুলো মোটামুটি আমরা আয়ত্তে নিয়ে এসেছি এখন শুধু আমাদের সারা ওয়ার্ল্ডে এইটার স্বীকৃতি লাভ করা তো বাহরিয়াল বাঙালির নাস্কি সুলুস এই দুইটা ইতিমধ্যে আমি উস্তাদদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছি যারা বড়ো বড়ো উস্তাদ আছেন সারা ওয়ার্ল্ডে ওনাদের কাছ থেকে আমি ক্যালিগ্রাফি নিয়েছি ফ্রান্সের যিনি ইসিকার ফার্স্ট প্রাইজ প্রাপ্ত নুরিয়া গার্সিপ মেসিপ যিনি উনি ফ্রান্সে থাকেন উনি মূলত স্পেনের ক্যালিগ্রাফার উনি আমাকে ব্যক্তিগতভাবে মেইল করে মানে অভিনন্দন জানিয়েছেন যে এটা আবার আমরা শুরু করছি এবং এর এই ক্যালিগ্রাফি আমাদের এখানে যদি আমরা একেবারে টেকসই সাস্টেইন করতে চাই তাহলে উস্তাদগণ পরামর্শ দিয়েছেন বই তৈরি করা মানে যেটা ব্যবহারিক বই মোফরাদাত মোরাকাবাদ তারপরে কালিমাত দিয়ে এবং সরাসরি যেখানে কিপ থাকবে বিভিন্ন ক্যালিগ্রাফির কম্পোজিশন থাকবে এরকম ক্যালিগ্রাফি ওনারা করেছেন ইনশাল্লাহ আমি শুরু করেছি কিছু কিছু আপনারা দেখছেন আমি যেগুলো এখানে ফেসবুকে আমি দিচ্ছি এর ছাড়াও আমি বই তৈরি যেহেতু করছি সেটার জন্য আমার আলাদা ইয়ে থাকবে এগুলোও সেখানে থাকবে গত বছর যে ক্যালিগ্রাফিগুলো করেছি বিশেষ করে বাহারিয়াল বাঙালি যে ক্যালিগ্রাফিগুলো করেছি সেইগুলোর একটা ক্যাটালগ এবং বই তৈরি হবে ইনশাআল্লাহ আপনাদের সক্রিয় সহযোগিতা এবং পরামর্শ আমি কামনা করছি এই বিষয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের অরিজিনাল যে ক্যালিগ্রাফি সেটা আবার আমরা যাতে বিশ্বে তুলে ধরতে পারি এটা গেল হলো যেটা অরিজিনাল ক্যালিগ্রাফি এছাড়া যারা ক্যালিগ্রাফি ভালোবাসেন যে সমস্ত শিল্পী যারা ক্যালিগ্রাফি কলম দিয়ে ক্যালিগ্রাফি করতে পারেন না কিন্তু ভালোবাসেন এবং চেষ্টা করেন অরিজিনাল ক্যালিগ্রাফি করার জন্য বিভিন্ন মাধ্যমেই হোক তো তাদের এই ভালোবাসাটা কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই বরং এটাও একটা বিশাল ব্যাপার আমাদের এখানে প্রচুর ছাত্র ছাত্রী এবং সুদীজনেরা আছেন যারা ক্যালিগ্রাফি ভালোবাসেন তারা ক্যালিগ্রাফি হয়তো সেইভাবে যেটা প্রাতিষ্ঠানিক রূপটা ওনারা পান না দেখে হয়তো বুঝতে পারছেন না কিন্তু আমরা এখানে যে ক্যালিগ্রাফির একটা ধারা শুরু করেছি বিভিন্নভাবে যে যেভাবে করছেন কেউ পেইন্টিংয়ে করছেন পেইন্টিংয়ে ক্যালিগ্রাফি কিভাবে করা যায় সেটা যেভাবেই হোক বিভিন্ন ফন্টে কিংবা অনুকরণ করে হোক অন্যের ক্যালিগ্রাফি দিয়ে হোক সেটা আলহামদুলিল্লাহ এটা থেকে আস্তে আস্তে আমাদের এখানে একটা ধারা তৈরি হবে ধারা তৈরি হবে তার একটা নমুনা আমরা ইতিমধ্যে দেখছি অনেকেই যাদের রঙে হাত মোটামুটি এসে গেছে হম তো রঙে হাত এসে গেলে এখন তো ফন্ট মানে শৈলীটা আমাদের ভালো হতে হবে শৈলীটা যেন ক্যালিগ্রাফি হয় মানে একটা পেইন্টিং করলাম সেখানে যদি ক্যালিগ্রাফি বলি তাহলে সেটা যেন ক্যালিগ্রাফি হয় এবং ক্যালিগ্রাফি বললে সেটা যাতে বলা যায় যে এটা আমার এই ক্যালিগ্রাফি তো সেই জন্য মাসা আমাদের এখানে পেইন্টিং এর নতুন ধারা তৈরি হচ্ছে এবং ক্যালিগ্রাফির এই তাদের নিজস্ব একটা স্কুল যেটাকে আমরা বলি সেটা তারা শুরু করতে চেষ্টা করছেন কিছুটা এগিয়েছেন আমি যদি নাম ধরেই বলি আমাদের উসমান হায়াত এবং মঞ্জুর হুসাইন তারা একসাথে কাজ করছেন আলহামদুলিল্লাহ তাদের কাজের একটা ধারা তৈরি হয়েছে এই ধারাটা ওয়াটার কালার কিংবা অ্যাক্রিলিক যাই বলি না কেন ওয়াটার কালারের যে তাদের অ্যাক্রিলিকের কাজ অনেক অনেক মানে ডেভেলপ যেটা তাদের কাজ দেখে বোঝা যায় তো আমরা চাইবো যেন তারা একটা নিজস্ব ধারা তৈরি করতে পারেন যাতে ওয়ার্ল্ডে তাদের ক্যালিগ্রাফি দেখে তারা রিকগনাইজ করতে পারে যে বাংলাদেশের ক্যালিগ্রাফি একটা নতুন ধারায় চলে আসছে তো এইটা একটা আর একটা হলো যে বিভিন্ন মাধ্যমে ক্যালিগ্রাফি মানে সাস্টেইনেবল যেটা বলি সেটা হলো যেমন মসজিদে স্থাপনায় ক্যালিগ্রাফি আলহামদুলিল্লাহ স্থাপনায় ক্যালিগ্রাফির জন্য কয়েকজন আমরা কাজ করছি আমার কথা যদি বলি তাহলে আমি মূলত পাথরে বেশি ক্যালিগ্রাফি করি পাথরে যে ক্যালিগ্রাফি করেছি ছোট বড় বিভিন্ন মানে যেটা স্কোয়ার ফিটে বলি যে দশ স্কোয়ার ফিট থেকে শুরু করে আমি চার হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কাজ করেছি ক্যালিগ্রাফিতে মসজিদে আলহামদুলিল্লাহ এখানে আমি অনেক মানে যেটা বলি যে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পেয়েছি যারা ক্যালিগ্রাফি আমার কাছ থেকে নিয়েছেন অনেকেই তারা পরীক্ষা নিরীক্ষার সুযোগটা দিয়েছেন যেমন আমি সবচেয়ে বড় কাজ যেটা করেছিলাম সেটা হলো যে গাজীপুরে মাওনায় একটা মসজিদে করেছি এইখানে প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিট ক্যালিগ্রাফি আছে এটা সম্পূর্ণ পাথরে ইংলে করা হম এটাকে আমরা বলি ইনলেস সিস্টেম মানে একটা পাথর থেকে হরফ কেটে বের করে আর পাথরে হরফ বানিয়ে সেটা ওখানে ঢুকিয়ে দেওয়া হুম এই যে প্রযুক্তি এটা বাংলাদেশে প্রথম দুই সালে আসে আলহামদুলিল্লাহ প্রথম আমি এই প্রযুক্তিটা মানে পাওয়ার সাথে সাথে এটা আমি প্রয়োগ করি এই মসজিদে এবং এই মসজিদের যিনি অর্থ যোগান দিয়েছেন আল্লাহ তালা তার হায়াত দারাজ করুন উনি অনেক টাকা ব্যয় করেছেন তো এই ক্যালিগ্রাফিতে একটা বড় অংশ ক্যালিগ্রাফি করেছেন হামেদ আমিদি আমাদের দাদা উস্তাদ উনার ছাত্র মুজাফার ডক্টর মুজাফার আহমদ উনি উনি আবার আমার উস্তাদের উস্তাদ আমার উস্তাদ ফের হাত তুরস্কের তো ফের হাত উস্তাদ দুইজন একজন হাসান চালাবি আর একজন ডক্টর মুজাফর হোসেন তো উনি বাংলাদেশে এসে খুব খুশি হয়েছেন যে মানে আমাকে বলে যে নাতি উস্তাদ আর কি মানে ছাত্র তো ওনার সাথে আমার খুব ভালো সময় কেটেছে বাংলাদেশে উনি এখানে ক্যালিগ্রাফি যেটা দিয়েছিলেন সেই ক্যালিগ্রাফিতে যেহেতু তুরস্ক থেকে করেছিলেন এখানে মানে সারফেসে মিলতে ছিল না সেটা আমি আবার রিসাইজ রিসেপ এবং রিকম্পোজিশন করেছিলাম এবং কিছু যেহেতু অনেক বয়স উনি হয়তো কাউকে দিয়ে একটু ই করিয়েছিলেন সেখানে কিছু কিছু হরফের কম্পোজিশনের সমস্যা ছিল সেগুলো ঠিক করেছি উনি খুবই খুশি হয়েছেন যে এটা না হলে ভুল জিনিস এখানে বসে যেত যাই হোক তো এইটা ছিল সম্পূর্ণ সুলুসে এবং সুলুসের কিছু কিছু আছে নাস্কিতে আর চেষ্টা করেছিলাম একটু কুফিতে দিতে কিন্তু যিনি এই মসজিদে ই করেছেন উনি কুফিটা নিতে চাননি কিন্তু কুফির আমার লেআউট ছিল এই মসজিদের জন্য আমি কুফি লেআউটও করেছিলাম এছাড়া এখানে যে সমস্ত অলঙ্করণ মানে সাদের ভেতরে গম্বুজের ভেতরে যে অলঙ্করণ তারপরে দরজা নিমবার সব কিছু আমার হাতের এই কাজ মানে এটা দিন রাত এই কাজটা করেছি যে এটা একটা সিগনেচার ওয়ার্ক তো এটা একটা সবচেয়ে বড় মানে আমাদের ক্যালিগ্রাফির জন্য এখানে যারা ক্যালিগ্রাফি নিয়ে পেশায় আসতে চান যে তারা পেশায় আসলে তারা ক্যালিগ্রাফি করে তাদের সংসার চালাতে পারবেন কিনা তাদের পেশা হিসেবে নিতে পারবেন কিনা তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আস্তে আস্তে প্রচুর মানে ক্ষেত্র তৈরি হচ্ছে আর কাজ আমি করেছি এখানে বনানির পাশে যেটা এটা হলো গুলশান সোসাইটি জামে মসজিদ এই মসজিদটাই একটা ক্যালিগ্রাফি অর্থাৎ মসজিদের বাইরে লাহা ইল্লাল্লাহ এই কথাটা এমনভাবে কুফিলিপিতে করা যে পুরো মসজিদটাই একটা ক্যালিগ্রাফি এবং ভেতরে ওনারা এই আয়কাল কুর্সি দিতে চাচ্ছিলেন তো বাইরে থেকে ক্যালিগ্রাফি তো কম্পিউটারে পাওয়া যায় প্রচুর তো সেইগুলো তারা দিতে চাচ্ছিলেন না ওনারা চাচ্ছিলেন একটা ইউনিক কাজ দিতে তো বাংলাদেশের অনেক ক্যালিগ্রাফারদের সাথেই তারা যোগাযোগ করেছিল আমি খবর পেয়েছি এবং আমাকেও তারা দাওয়াত করেছিল তো আমি অনেকগুলো ক্যালিগ্রাফি দিয়েছিলাম তো তার ভিতর থেকে লাস্ট একেবারে সবার শেষে যে ক্যালিগ্রাফিটা দিয়েছিলাম সেটা একটা ছিল মুসাহাফ ক্যালিগ্রাফি মুসাহাফ কুফি আর একটা ছিল কুফি মুরাব্বা হুম অর্থাৎ বর্গাকার কুফি এই দুই কুফির সংমিশ্রণে আমি নতুন করে কম্পোজিশন করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেটা তারা যাচাই বাছাই করে ইন্টারন্যাশনাল যে কাজগুলো আছে সেগুলো থেকে তারা যাচাই বাছাই করে সেইটা ওনরা গ্রান্ড করেছিলেন এবং সেইভাবে কাজও হয়েছে তো মার্শাল্লাহ এইটাও সিগনেচার ওয়ার্ক কারণ এই ক্যালিগ্রাফিটা শুধু ইংরেজ ছিল না এটা ছিল রিলিফ অর্থাৎ জমিন থেকে হরফগুলো সব উঁচু ছিল এটাও আমাকে করতে অনেক কষ্ট হয়েছে কারণ সার্ভেসটা মিলানো একটা খুব মানে রিস্কি ছিল যে উঁচু নিচাটা কম বেশি যাতে না হয় হ্যাঁ এক মাপে যাতে সবগুলো মানে ঠিক মতো উঁচা থাকে সেটা করতেও আমাকে বেশ কষ্ট করতে হয়েছে যাই হোক এছাড়া ট্রেডিশনাল আমার নিজের মতো করে কিছু ফন্ড যেটা বাংলাদেশি নাস কিংবা সুলুস যেটা যে ধরনের কাজ সেটা দুই হাজার সালে করেছি চিটাওয়াং এ মসজিদে সেটাও প্রায় হাজার দুই হাজার স্কোয়ার ফিটের কাজ ছিল সেখানে ছিল পাথরে কালো পাথরে ক্যালিগ্রাফি তারপরে টাইলস কেটে ক্যালিগ্রাফি মুজাইক যেটা এরপরে কাঠে ক্যালিগ্রাফি সেখানে বাংলাও ছিল বাংলা ক্যালিগ্রাফি ছিল আরবি ক্যালিগ্রাফি ছিল এবং আরেকটা ছিল হলো যেটাকে আমরা বলি যে কোনো কিছুর আদলে করা হুম এটাকে আমরা বিভিন্ন যেমন সুরাহির কিংবা গম্বুজের তো ওখানে উনি চেয়েছিলেন যে কাবা শরীফ এবং মদিরা শরীফের যে গম্বুজ সেই শেপে ক্যালিগ্রাফি মানে ক্যালিগ্রাফি দিয়েই মনে হবে যেন মসজিদ এবং কাবা শরীফে তো এটাও করেছিলাম ওখানে মাসাল্লাহ প্রথম কাজ দুই সালে সালের কাজ তো অনেক আগে সেই সময় যা করেছি মোটামুটি ভালোই ছিল এবং ওখানে কুফি যে মেহেরাবের উপরে কুফি এবং অন্য ডিজাইনে যেটা করেছি সেই সময়ে বাংলাদেশে এই ধরনের কাজ আর ছিল না এটা খুবই সুন্দর একটা কাজ হয়েছে তো এভাবে প্রায় পঞ্চাশের অধিক মসজিদে আমি ক্যালিগ্রাফি করেছি নানান ভাবে আমি চেয়েছিলাম যে মাগরেবি কুফিতে মাগরেবি সুলুসে কাজ করতে মাগরে সুলুসে এখানে তেমন আমরা দেখছি না শামীম আহমদ ওয়ালাইকুম আসসালাম আপনারা প্রশ্ন করতে পারেন বাংলাদেশের ক্যালিগ্রাফি বিভিন্ন বিষয় নিয়ে হুম আমরা যেটা চাইব সেটা হলো যে যিনি ক্যালিগ্রাফি করবেন উনি যেন ক্যালিগ্রাফির একেবারে ডিপ লেভেলে মানে যারা মাস্টার হইতে চান অর্থাৎ যারা ক্যালিগ্রাফি নিয়ে পড়াশোনা করতে চান তারা যেন মানে ক্যালিগ্রাফি সম্পর্কে বেশি বেশি পড়াশোনা করেন এবং লেখালেখি করেন সাথে সাথে ক্যালিগ্রাফি করেন সবচেয়ে আমি বলবো যে নতুন যারা নতুন প্রজন্মের যারা আসছেন তারা অন্তত ক্যালিগ্রাফিটা শিখবেন ক্যালিগ্রাফি বলতে ক্যালিগ্রাফি অর্থাৎ কলম দিয়ে যে ক্যালিগ্রাফি হয় ক্যালিগ্রাফির কলম দিয়ে যে ক্যালিগ্রাফি করা হয় সেইটা শিখবেন শেখার পরে আপনি আপনার ইচ্ছা মতো মানে অন্য যে কোনো মাধ্যমে যে কোনো জিনিস দিয়ে আপনি ক্যালিগ্রাফি করতে পারেন আলহামদুলিল্লাহ সেটা তখন মানে মানের হবে আমাদের এখানে এখনো আমরা একটা বড় অংশ দেখছি যে রকম ভাবে হরফগুলো দিয়ে একটু রং দিয়ে এটা মানে চালিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা এর থেকে যেন উত্তরণের যে যিনি পাঁচ বছর আগে শুরু করেছেন এখন পর্যন্ত তার ক্যালিগ্রাফিতে কোনো ডেভেলপ আসেনি হয়তো রঙে অনেক ডেভেলপ আসছে হুম আবার অনেকে কিছুটা ডেভেলপ আসছে এমন কি আমরা চাইব যে ক্যালিগ্রাফির আমাদের এখানে কম্পোজিশন যেটা হম কম্পোজিশনে কিন্তু একটা জিনিস আমরা অনেকেই ভুল করছি সেটা হলো যে যেহেতু আমাদের ডিপ লেভেলে পড়াশোনা নেই কিংবা যেহেতু আরবি ভাষা আমরা আরবি ভাষা জানি না অনেকে ক্যালিগ্রাফি করছি আরবি ভাষা জানি না কিংবা ক্যালিগ্রাফির ভাষাটা জানি না ক্যালিগ্রাফি কিন্তু আলাদা একজন আলেম খুব ভালো আরবি পড়তে পারেন কিন্তু আসলে ক্যালিগ্রাফি তার জন্য মানে যে সুইটেবল হবে উনি করতে পারেন ওনার জন্য সহায়ক হবে কিন্তু আসলে ক্যালিগ্রাফি সম্পর্কে উনি যে জানবেন সেটা না আমি লৌহজং একটা কুফি মুরাব্বা মুরাব্বা কুফি দিয়ে যেটা রাসুল সাল্লা সাল্লামের সোম তিনশো বছরের মধ্যে যে কুফিতে হজরত আলী রাহাল মুরাব্বা কুফিতে অনেক কাজ করেছেন তো এই মুরাব্বা কুফি দিয়ে কালিমা লিখেছিলাম তো ওইখানে বড় মাদ্রাসা লৌহজং অনেক বড় মাদ্রাসা কমি মাদ্রাসার হেড মহাদেশ একদিন ওখানে আসলেন এবং মোহতামি মহ ছিলেন ওনার সাথে তো নাজিমের তালিমার যিনি ছিলেন উনিও আসার কথা ছিল তো উনি আসেনে তো দুইজন আসছিলেন ওনারা ওই মসজিদের যিনি মোতালি তাদের ওনাদেরকে দাওয়াত করেছিলেন যে মসজিদে এরকম ক্যালিগ্রাফি করা হয়েছে আপনারা একটু দেখতে আসেন তো ওনারা এসে আমি তখন মানে এমনি ফতুয়া পড়ার লুঙ্গি পড়া ছিলাম তো আমাকে দেখে ওনারা মনে করছেন জাস্ট আমি একজন আর্টিস্ট তো উনি এসে প্রথম বলছেন যে এখানে যা লিখেছেন এটা তো পড়াই যায় না আসলে পড়াই তো যায় না মানে কুফিতে কোনো জের জবর পেশ কিচ্ছু নাই তারপরে স্কোয়ার স্কোয়ার আর কি এগুলো কোথায় কি বোঝা যায় না তো বলছেন যে এইগুলো কি দিয়েছেন এটা তো দিয়ে আরো মানে আরবি পড়া যাচ্ছে না তো আমি বললাম যে এটা প্রথম দিককার কোরআনের যে তিনশো বছর কোরআন লেখা হয়েছে সেই কোরআনের লিপি কিন্তু এটা তো ওনারা মানে মানতে চাচ্ছিলেন না তারপরে আল্লাহ মেহরবানি আমার কাছে ওই বই ছিল সেই কোরআনের সেই সময়কার কোরআনের বই ছিল তো সেগুলো বের করে যখন দেখলাম তো তা ওনারা স্বীকার করলেন যে আসলে এই ক্যালিগ্রাফি আমাদের এখানে যেহেতু পড়ানো হয় না সাবজেক্ট হিসেবে মানে হততুল আরাবি যেটাকে বলি একটা কেতাবাদ পড়ানো হয় মানে খোসখত যেটাকে বলি যে সুন্দর করে লেখা হয় যেমন রোকা লেখা কিংবা নাসা লেখা এরকম লেখাগুলো সুন্দর কলমে লেখার জন্য একটা টানা লেখা শেখানো হয় কিন্তু ক্যালিগ্রাফি শেখানো হয় ক্যালিগ্রাফি হলো সম্পূর্ণ যেটা ফান বলে মানে আর্ট সেই আর্টটা শেখানো হয় না তো সেই জন্য এটা বলছেন যে এটা করা দরকার তো আমি ওনাদের কাছে প্রস্তাব রেখেছিলাম এবং আমি যেখানেই যাই অন্তত মাদ্রাসাগুলোতে কমি মাদ্রাসা এবং যে কোনো মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সম্ভব না এই জন্য আলিয়া মাদ্রাসা তো সিলেবাসটা সরকার থেকে হয়ে আসে আমাদের যদি সরকার থেকে আমরা করতে পারি মানে সরকারি লেভেল থেকে মঞ্জুরি কমিশন থেকে যদি ওটা নিয়ে আসতে পারি তাহলে হবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে অরিজিনাল ক্যালিগ্রাফার অন্তত সৎখানে করতে হবে তাহলে আমরা এটা আবার সেইভাবে আন্দোলন করে আমরা সরকারকে বলতে পারবো যে এটা মাদ্রাসায় দিতে হবে তাহলে আমাদের এখানে এই ক্যালিগ্রাফির এই বাজারটা তৈরি হয়েছে এই শিল্পটা সবাই যাতে সুন্দরভাবে নিতে পারে তারা এটা ব্যবহার করতে পারে সেই জন্য আমরা এটা চাচ্ছি যে এছাড়া এখানে ক্যালিগ্রাফির আর একটাই হল সুন্দর হাতের লেখা কিন্তু সেটা কিন্তু যার হাতের লেখা সুন্দর উনি কিন্তু ভালো ক্যালিগ্রাফার হতে পারবেন কিন্তু সুন্দর হাতের লেখা মানেই কিন্তু ক্যালিগ্রাফার না ক্যালিগ্রাফি আলাদা শিল্প আর সুন্দর হাতের লেখা হলো যার হাতের লেখাটা সুন্দর হয় হুম তো এটা হলো একটা ব্যাপার তো আমি দিলীপ অধিকারী উনি সুন্দর হাতের লেখার প্রতিষ্ঠান চালান বাংলাদেশে ওনার খুব সুনাম আছে উনি হ্যান্ড অ্যাসোসিয়েশনের কমিটিতে আছেন আমি ওনাকে স্বাগত জানাচ্ছি তো ওনাকে আমি পরে কোনো এক ইয়েতে আনবো আজকে আমাদের যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা বাংলাদেশের শিল্পলায় ক্যালিগ্রফি তো আমি বলেছি যে শিল্পকলার একটা পার্ট আমরা এখানে তেমন একটা উল্লেখ হয় না সেটা হলো যে চারুকলার প্রাচ্য কলায় ক্যালিগ্রাফি কিন্তু সাবজেক্ট আছে হুম একশো নম্বরের সাবজেক্ট এবং এটা ক্যালিগ্রাফি না করলে সে কিন্তু পাস করতে পারে না তো সেই ক্যালিগ্রাফি কি সেইটা হলো যে ইচ্ছা মতো একটা ইয়ে দিয়ে মানে বাংলা বিশেষ করে ওনারা তো আরবি জানেন না এই জন্য বাংলা যে কোনো একটা কবিতার কিংবা কোনো একটা বাণী দিয়ে সুন্দর ছবি তৈরি করেন সেই ছবিটা যেন ক্যালিগ্রাফিক মানে ভাবটা থাকে যেহেতু কোনো নিয়ম নিয়মকানুন নাই ক্যালিগ্রাফির এখানে তো ওনারা এটাকে ইমেজ মানে বেজ আর কি এখানে পেইন্টিং বেইজ এখানে কিন্তু ক্যালিগ্রাফিটা মুখ্য না হুম এবং সেই ক্যালিগ্রাফির কোনো যে নিয়ম কানুন যেটা সেটা নাই এবং কলম যেহেতু ক্যালিগ্রাফি হয় সারা ওয়ার্ল্ডে যেহেতু ক্যালিগ্রাফি বললেই বলবে যে কি কলমে করেছেন এটা কি আপনি ফ্ল্যাট কলমে করেছেন নাকি ক্যালিগ্রাফি আরবি ক্যালিগ্রাফি কলমে করেছেন না ইংরেজি ক্যালিগ্রাফিক কলমে করেছেন এইটা সবাই জানতে চায় তো এখানে ক্যালিগ্রাফিটা নামে আছে ইনশাল্লাহ এখানে ধীরে ধীরে আমরা অরিজিনাল ক্যালিগ্রাফি আমরা এখানে দিতে চেষ্টা করব সেই প্রয়াস আমাদের অব্যাহত আছে তো এইখানে দুই সালে একটা ক্যালিগ্রাফি শুধুমাত্র ক্যালিগ্রাফির একটা প্রদর্শনী এই প্রাচ্যকলা করেছিল হম প্রাচ্যকলার ছাত্র ছাত্রীরাই এই ক্যালিগ্রাফি প্রদর্শনীতে অ্যাটেন্ড করেছিলেন এছাড়া প্রতি বছর ওখানে ক্যালিগ্রাফির শিল্পকর্মগুলো বার্ষিক যে প্রতিযোগিতা এবং প্রদর্শনী হয় সেখানে থাকে এছাড়া ওরিয়েন্টাল আর্ট অ্যাসোসিয়েশন যেটা আছে সেই অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক যেটা ইন্টারন্যাশনাল প্রদর্শনী হয় সেখানেও ক্যালিগ্রাফি আমরা দেই সেখানে দুই রকম ক্যালিগ্রাফি একটা হলো যেটা ওই পেইন্টিং ক্যালিগ্রাফি আর একটা দেই আমরা মানে অরিজিনাল ক্যালিগ্রাফি মানে কলমের ক্যালিগ্রাফি তো এই ক্যালিগ্রাফি কিন্তু মানে প্রাতিষ্ঠানিকভাবে যেহেতু এই বিষয়টা প্রথম প্রাচ্যকলায় সিলেবাস ভুক্ত করেন শিল্পী হাসিম খান সত্তরের দশকে তারপর থেকে এটা ছিল হলো মানে বই চিত্রণ বা গ্রন্থ চিত্রণের বিভাগে ছিল তারপরে ক্যালিগ্রাফিটা আস্তে আস্তে আলাদা করে ফেলা হয় কারণ কি বই দেখা গেছে যে প্রাচ্যকলার গুরু বলি আমরা অবনীন্দ্রনাথকে তো উনি অনেক ওই যে চিত্রমালা করেছিলেন সেই ভেতরে উনি ওই রাধা কৃষ্ণের বিভিন্ন চিত্রগুলোতে নিচে ছবি উপরে ওই ইসের মতো মানে মুঘল আর্ট মিনিয়েচারের মতো যে তার ভিতরে ক্যালিগ্রাফি থাকে আর ছবি থাকে তো অবনীন্দ্রনাথ করেছিলেন কি এই কৃষ্ণের বিভিন্ন ছবি এঁকেছিলেন আর উপরে বাংলায় উনি ক্যালিগ্রাফি করেছিলেন এবং সেই ক্যালিগ্রাফি বাংলা এই লেখাটা একেবারে আর কি দেখলে কেউ প্রথমে মনে করবে এটা মনে হয় আরবি ক্যালিগ্রাফি তো এইটা উনি করেছিলেন ওনার মানে যেহেতু প্রাচ্যের ক্যালিগ্রাফি হলো প্রাচ্যের শিল্প সেই জন্য উনি এটা করেছিলেন তো এই জিনিসগুলো হাশেম খানকে খুব মানে স্যারকে আর কি হাশেম খান স্যারকে খুব মানে ইয়ে করেছিল যে জন্য উনি এই ক্যালিগ্রাফি দিয়েছেন এছাড়া আমি অবশ্যই অবশ্যই মানে আমি যেটাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমার স্যার আব্দুল সত্তার ডক্টর আব্দুল সত্তার কে উনি সব সময় চেয়েছেন যে ক্যালিগ্রাফি যেন তার স্বমহিমায় চলে আসে হুম তো আমি ওনার কাছে যখন এমফিল করি তখন উনি আমাকে বিভিন্নভাবে বলেছেন যে আমাদের ঐতিহ্যটাকে যেন আমরা আবার সেইভাবে প্রতিষ্ঠা করতে পারি তো উনি ক্যালিগ্রাফি করেছেন উনি কাঠে মানে ছাপচিত্র করেছেন ক্যালিগ্রাফি ওনার একটা ক্যালিগ্রাফি কিন্তু মালয়েশিয়ার ইয়াতে মিউজিয়ামে আছে অনেক আগের এছাড়া আমাদের যে প্রতি বছর আমরা প্রায় দশটার মতো ন্যাশনাল ক্যালিগ্রাফি প্রদর্শনী করেছি দুই হাজার উনিশশো থেকে শিল্পী ইব্রাহিম মন্ডল ছিলেন এইটার আহ্বায়ক এবং ওনার একক মানে যেটাকে বলি যে আজকে বাংলাদেশের যে ক্যালিগ্রাফি আমরা দেখছি এই ক্যালিগ্রাফির যারা শিল্পী সবাই কিন্তু মানে উঠে এসেছেন এই প্রদর্শনীর মাধ্যমে হুম এই প্রদর্শনীতে ওনারা অ্যাটেন্ড করেছেন এবং আর বিষয় ছিল যে আমরা যখন প্রথম এটা আমি আর ইব্রাহিম মন্ডল ভাই যখন এই প্রদর্শনীর জন্য চেষ্টা করি আমাদের সাথে আরো লোক ছিলেন তারা আর্টিস্ট ছিলেন না কিন্তু তাদেরও আগ্রহ ছিল তো প্রথম যখন আমরা চেষ্টা করি তখন একটা জিনিস ছিল যে প্রতিষ্ঠিত শিল্পীদেরকে যদি আমরা আনতে না পারি ক্যালিগ্রাফির এই ময়দানে তাহলে সাধারণভাবে এটা এলিট লেভেলে কখনোই মানে মূল্য পাবে না সেই জন্য শিল্পী মুর্তজা বশিরকে আনার জন্য দীর্ঘদিন আমি কাজ করেছি দীর্ঘদিন ওনার সাক্ষাৎকার নিয়েছি অনেকগুলা তারপরে উনি যাতে ক্যালিগ্রাফি করেন সেই জন্য মানে ওনার পেছনে লেগে থেকেছি তারপরে আবু তাহের স্যার শিল্পী আবু তাহের আল্লাহ তালা ওনাকে জান্নাত নসিব করুন উনি ইন্তেকাল করেছেন এবছর বছর বেশি দিন হয় নাই ইয়ে মুর্তজা বসির স্যারও ইন্তেকাল করেছেন আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করুক তো শিল্পী সবিউল আলম সব প্রতিষ্ঠিত শিল্পী তারপরে শিল্পী শামসুল ইসলাম নিজামী আল্লাহ তালা করুন উনি চারুকলার পরিচালক ছিলেন আর আমাদের ড আব্দুল সত্তার ওনা আল্লাহ ওনাকে হায়াত নেক হায়াত দান করুন উনি তো এখনো উনি এমন ক্যালিগ্রাফির জন্য ফিল করেন আমার সাথে যখনই কথা হয় উনি খুব প্রেরণা দেন যে কিভাবে কিভাবে করলে এটা আরো বেশি আগাবে হম কোন কোন বিষয়ে আমরা কাজ করলে আগাবে সেটা উনি বলেন তো আমি এখানে আহম্মদ রেজা ফারুকিকে ধন্যবাদ জানাচ্ছি আহ রেজা ফারুকির মনে আছে কিনা তাকে খুঁজতে আমি গিয়েছিলাম আহ দারুল ইহসানে হ্যাঁ সেখানে গিয়েছিলাম সেখানে মন্ডল ফায়ার ছিল পড়তো যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ আহমদ রেজা ফারুক কে ধন্যবাদ জানাই সে চীনের একটা ক্যালিগ্রাফারের বই আমাকে হাদিয়া দিয়েছে এই জন্য তাকে স্পেশাল থ্যাংকস এই বইটা আমার পিএইচডি গবেষণার জন্য কাজে লাগছে আমরা সবাই যদি একসাথে এই ক্যালিগ্রাফি শিল্পকে যদি হ্যাঁ 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 আমি টেলিভিশনের দেখেই তাকে খুঁজতে আমি গিয়েছিলাম ঠিক কথাই তো আমরা সবাই চাইব যেভাবে পারি আমাদের ক্যালিগ্রাফিকে যেন অরিজিনাল ধারায় হ্যাঁ আমরা যদি বাইরে যেয়ে বলতে পারি যে এইটা আমাদের ক্যালিগ্রাফি হ্যাঁ তারা যেন স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ এইটাই বাংলাদেশের ক্যালিগ্রাফি না এমন ভাবে কাজ করবো সেটা পেইন্টিং এ হোক কিংবা অরিজিনাল ক্যালিগ্রাফিতে হোক শৈলীতে হোক আমি সবসময় মানে সবাইকেই বলি যেমন আমি আরিফুর রহমান আমাদের অগ্রজদের মধ্যে একজন ওনার কিন্তু কিছু কাজ আছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মানের এবং উনি যদি চেষ্টা করে তো এটা উনি মানে ফন্টে বা শৈলীতে উনি রূপান্তর করতে পারেন সেই জন্য দরকার মুফরাদাত মুরাক্কাবাত কালিমাত এগুলো করে বই তৈরি করা হম এবং সেখানে ক্যালিগ্রাফি রাখা হ্যাঁ ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে সেই নিয়মে আর কি ক্যালিগ্রাফি করা হুম আর টাইপোগ্রাফি তো করা যায় টাইপোগ্রাফি করা খুব ইজি আপনি যদি একবার ধরতে পারেন যে কিভাবে ফোন বানানো হয় এই জিনিসটা যদি একবার ধরে ফেলতে পারেন তাহলে আপনি কিন্তু টাইপোগ্রাফি করতে পারেন আর লেটারিং হলো একমাত্র মানে শিল্পী যে সেই লেটারিং করতে পারে লেটারিংটা সবচেয়ে কঠিন এখানে ক্যালিগ্রাফিটা হলো কলমের কারুকাজ আর লেটারিংটা হলো আপনি প্রথমে যে ভাবে একটা মানে সারফেসের মধ্যে বা জায়গায় আপনি স্পেসের ব্যবহার করে চমৎকার ডিজাইনের আপনি লেটারিং করতে পারেন হ্যাঁ আমাদের অসাধারণ অসাধারণ লেটারিং এর প্রচ্ছদ শিল্পে যেটা বিশেষ করে খুব ভালো মানে ই হয়েছে এখানে অনেকের কাজ অনেক ভালো হম তো এই লেটারিং হলো যে আমি একটা পেন্সিল দিয়ে একটা হরফ বানাবো আমার ইচ্ছা মতো এবং হরফ ছোট বড় একটা হরফ আর একটা হরফের মধ্যে চলে যাচ্ছে কিংবা নানানভাবে একটা স্ট্রোকের সাথে আর একটা স্ট্রোক আমি বাড়িয়ে দিচ্ছি এগুলো সব হলো লেটারিং আর টাইপোগ্রাফিতে কিন্তু একটা হরফ আর একটা হরফের মধ্যে যায় না হ্যাঁ ওটা যার যার জায়গায় সে বসে থাকে সেখানে ছোট বড় হতে পারে বোল্ড কনডেন্স তারপরে এক্সপান্ড আইটালিক এগুলো হতে পারে সেগুলো আলাদা সে নিয়ম মেনে হবে আর ক্যালিগ্রাফি মানে কলম দিয়ে করতে হবে কলম দিয়ে কিংবা কলমের মতো যে কোনো জিনিস দিয়ে করলে যাতে দুইটা কলমের যেহেতু দুই পাশটা থাকে ওই দুই পাশ যেন ওরকম সুন্দরভাবে তার যে জায়গা যেমন থাকা উচিত সেই জায়গা যেন সেটা থাকে অ্যাঙ্গেল ঠিক থাকবে স্ট্রোক ঠিক থাকবে এবং মোশন ঠিক থাকবে এই তিন চার জিনিস যদি কলমে ঠিক থাকে তাহলে সেটা ক্যালিগ্রাফি হবে এটা ইন্টারন্যাশনাল কিন্তু মানে সংজ্ঞা এটা আমাদের নিজেদের বানানো কোনো সংজ্ঞা না মানে ক্যালিগ্রাফি হলো আমাদের নিজেদের বানানো কোনো কথা না আমরা যদি নিজেদের কোনো কথাই বলি যে এটা ক্যালিগ্রাফি তাহলে বাইরের মানুষ হাসবে হম কারণ সারা ওয়ার্ল্ডে ক্যালিগ্রাফিকে ক্যালিগ্রাফি বলা হয় হুম আর আর্টকে বলা হয় ফান যিনি আর্টিস্ট তাকে ফান্নান বলে একসাথে ফান্নান এবং খাত্তার দুইটাই হতে পারে হুম তো আমরা যদি আরবিতে ক্যালিগ্রাফি করি তো চাইবো যেভাবেই হোক আমরা যেন এই ক্যালিগ্রাফির এই মূল যে বিষয়টা সেটা ফন্টটা বা শৈলীটা ঠিক রাখতে চেষ্টা করব যেটা হয় আমাদের এখানে এখন অনেকে ক্যালিগ্রাফি করছেন যে ক্যালিগ্রাফির ভিতরে কোনো ফন্টের কোনো বালাই নাই মানে শৈলীর কোনো বালাই নাই ইচ্ছা মতো একটা কিছু করে দিচ্ছেন তারপর বড় একটা করছেন এক টাইপে হয়তো কুফি স্টাইলের কাছাকাছি করলেন কিংবা যেটাকে এখন তো বেশি চলছে সুম্বুল সুম্বুলে করলেন একটা ফন্ট আর বাকিগুলো আবার অন্য এসে করছেন যেহেতু উনি তো জানছেন না তো এই এই ধরনের জিনিস কিন্তু ক্যালিগ্রাফিতে একেবারেই চলে না আমি সুম্বুলের কথা একটু বলি কারণ সুম্বুলটা সারা ওয়ার্ল্ডে বিখ্যাত করেছেন এই আধুনিক জামানায় যিনি এল সাইদি এল সাইদি মরক্কের একজন মানে আর্টিস্ট উনি এটা করেছেন বিশাল বিশাল বিল্ডিং এ পুরো বিল্ডিং নিয়েই উনি এই এই সুম্বুলে কাজ করেছেন সুম্বুলটা আসলে কিন্তু আমাদের এই অঞ্চল থেকে গিয়েছে এটা অনেক প্রাচীন সুম্বুলটা কিন্তু এখন সুম্বুলের আধুনিক ইয়ে যেটা সারা ওয়ার্ল্ডে প্র প্রচালিত মানে মানে বেশি চলছে সেটা মূলত এল এলসাই কাছ থেকে এসছে এছাড়া উইসাম সাউকাত বাহারাইনের উসাম সাউকাত তার নিজেরই সাউকাতি বলছে যে সুম্বুল সাউকাতি যেটা সেইটা সেটা উনি বানিয়েছেন সেটা অসাধারণ এই দুইজন কিন্তু সারা ওয়ার্ল্ডে বিখ্যাত এখন আমি যদি বলি তাহলে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে একজন ইয়াং আমাদের আছে ইয়াংস্টার হ্যাঁ এবার প্রাইজ পেয়েছে দুবাইতে ইয়াংদের ভিতরে ইয়াসিন তহা তহা ইয়াসিন বা ইয়াসিন তহা ওনার নাম চিটাং বাড়ি অসাধারণ ভালো আর্টিস্ট অনেক হাতের আর্ট অনেক ভালো এবং সে ক্যালিগ্রাফি করছে আমি তাকে বলেছি সুম্বুলের তার নিজের যে আহ সম্বুলি তহা তহা ইয়া মানে সুম্বুলিও দিতে পারে কিংবা তহা সুম্বুলি দিয়ে তার নিজস্ব ফিচারগুলো আলাদা করে দিলেই তার কাজ যে প্রায় পেসে সেটাও কিন্তু সুম্বুলিতে সুম্বুলিতে করা হুম এবং সে সুম্বুলি নিয়ে অনেক কাজ করছে মার্শাল্লাহ তার সুম্বুলি অনেক সুন্দর অনেক সুন্দর এবং স্পেসের ব্যবহারও খুব ভালো তো আমরা ফন্টে এরকম যদি কয়েকজন পেয়ে যাই যে যার যার নিজের নিজের মানে ফোন বা শৈলীগুলো সারা ওয়ার্ল্ডে পরিচিত করতে পারে। তাহলে আমাদের বেসটা হয়ে যাবে এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠান যদি গড়তে পারি ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের যে ইনস্টিটিউট আমরা করেছি বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে আমরা পর্যায়ক্রমে ক্যালিগ্রাফি থাকবে ক্যালিগ্রাফির যতগুলো মানে বিভাগ থাকা দরকার সেগুলো আমরা রাখবো এরপরে ক্যালিগ্রাফির সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হলো দুইটা জিনিসের একটা হলো স্থাপত্য আর একটা হলো নকশা কলা হ্যাঁ নকশা কলা যেটা আরবিতে বলে অ্যারাবেস্ক না সরি ইংলিশে অ্যারাবেস্ক বলে আরবিতে বলে মোনাম নামাত এটা সারা ওয়ার্ল্ডে কিন্তু আলাদা বিভাগই আছে তো আমরা এই ক্যালিগ্রাফির ইনস্টিটিউটের থেকে পরবর্তীতে আমরা চাচ্ছি যে হয় ইসলামিক আর্ট কিংবা আমরা চাইব যে অল্টারনেটিভ আর্ট হ্যাঁ অল্টারনেটিভ আর্ট বিশ্ববিদ্যালয়ে যদি আমরা করতে পারি সেখানে আমরা কয়েকটা তিনটা বিভাগ রাখলেই হবে আর একটা বিভাগ হলো স্থাপত্য আর্কিটেকচার আমাদের এখানে মসজিদে ক্যালিগ্রাফি কিভাবে দিতে হয় সেটার কোন কোন সারফেসে আমরা ক্যালিগ্রাফি রাখতে পারি সেইগুলো কিন্তু আমরা মানে এই যদি শিক্ষাটা আমরা দিতে পারি তাহলে আমাদের এখানে দেখা যাবে যে এক দশকের মধ্যে সব মসজিদের চেহারা চেঞ্জ হয়ে গেছে কারণ আর্কিটেকচারে তো শুধু একটা মসজিদ খাড়া করলে হয় না চারিপাশে তার সার্ফেস থাকা লাগে তারপরে বিভিন্ন এলিমেন্টগুলো থাকতে হয় সেইগুলো থাকলে একটা সুন্দর মানে স্থাপত্য বা আর্কিটেকচার হয় তো আলহামদুলিল্লাহ কাজ চলছে আরো দরকার হলো বই লেখা এই প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে বই লেখা তো বই লিখতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে আমরা এই জন্য গবেষক আমরা আমাদের দরকার আলহামদুলিল্লাহ কয়েকজন আমরা এমফিল পেয়ে গেছি ইতোমধ্যেই একজন ডক্টর পেয়ে গেছি আরও আরো ডক্টর ইনশাল্লাহ পাইপলাইনে আছে তার ভিতরে আমিও একজন আছি আপনাদের দোয়ার খাস দোয়া আমি চাইবো যে আমি এই ডক্টরেটটা যাতে শেষ করতে পারি তো আলহামদুলিল্লাহ আমাদের সব দিক থেকে কাজ চলছে যারা ক্যালিগ্রাফির সাথে আছেন এবং ক্যালিগ্রাফিকে এগিয়ে নিতে চান যার যার মাধ্যমে কয়েকটা জিনিস করতে হবে সেটা হলো যে আপনি তো চর্চা করছেন সেটা ঠিকই আছে সেটা যেন ইউনিক হয় ইউনিক বলতে মানে কপি না হয় হ্যাঁ কপি আস্তে আস্তে কপি করা তো দরকার কি জন্য দুইটা দুইটা জিনিসের জন্য কপি করে সবাই করে একটা হলো পয়সা ইনকামের জন্য মানে সহজে একটা জিনিস করে দিলাম দেখে মানে ওটা আসে ওটা দেখে করে দিলাম ওটা কপি ওটার জন্য পয়সা ইনকাম করা সহজ আর একটা হলো যে হাত পাকানো হাত পাকানোর জন্য কপি করার কোনো বিকল্প নেই বড় বড় ক্যালিগ্রাফারদের কাজ কপি আমরা সবাই কপি করি হম সেই কপিটা হলো হাত পাকানোর জন্য আর নিজের যে ধারা তৈরি সেইটা হলো আলাদা সেইটা দিয়ে শিল্পী টিকে যান মানে ইতিহাসে উনি টিকে যাবেন তার নিজের কাজ দিয়ে নিজের স্বতন্ত্র যে ইউনিক উনি জিনিস তৈরি করতে পারছেন ইনভেনশন করতে পারছেন সেই জন্য উনি টিকে যাবেন এই জন্য আমরা চাইব যারা ক্যালিগ্রাফিতে এসছেন সময় তো দিচ্ছেন এবং পয়সাও আপনাদের ইনকাম হচ্ছে তারপরে কিছু সুখ্যাতিও আসছে কিন্তু নিজের একটা ধারা তৈরি করতে হবে যাতে সেটা বলা যায় যে হ্যাঁ অমুক আমাদের এখানে যে কয়জন ই করেছেন সাপোজ আমি যদি বলি যে ওসামার ক্যালিগ্রাফি প্রথম আলোতে দেখলাম তার সুন্দর একটা মানে লেখা বেরছে এর আগে উসমান হায়াতের ডেইলি স্টারে বের হয়েছে তো এই যে ইয়ে আমাদের হয়তো দেখা যাবে যে তহারও এরকম তহসিন তহা তসিন তহা তারও এরকম হয়তো খ্যাতি যেটা সেটা ইয়াং বয়স অনেকের আসে না তো এদের চলে আসবে কিন্তু টিকে টিকে থাকতে হলে কয়েকটা জিনিস করতে হবে কাজ তো করতেই হবে বই তৈরি করতে হবে এবং এটা শিক্ষা মাধ্যমে দিয়ে দিতে হবে হ্যাঁ যে যাতে শিক্ষা মাধ্যমে এটা আসে হুম আমরা এখন যেটা করছি একেবারেই প্রাথমিক কাজ যে কোর্স করছি কিংবা ট্রেনিং করছি এটা হলো খুবই প্রাথমিক কাজ মানে এই ধারণার উপরে মানুষদেরকে আনছি কিন্তু টিকাইতে হইলে অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হবে এবং সেখানে ইন্টারন্যাশনাল মানের আমাদের শিক্ষা ব্যবস্থা দিতে হবে তো আজকে আমি অনেক কথা বলে ফেললাম আসলে সময় আমাদের একেবারেই নেই আমি এখন একটু ইদনে বাওয়াবের দিকে যাবো যেদিনে বাবাবের আসল নাম হলো আবু আবুল হাসান আলী বিন হেলাল বিন আব্দুল আজিজ আর সিত্রি উনি তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বাগদাদে এবং উনি মারাও যান বাগদাদে এটা এক হাজার বাইশ খ্রিস্টাব্দের আগস্ট মাসের তিন তারিখে উনি ইন্তেকাল করেন ওনার উস্তাদ ছিলেন ইবনু আসাদ আল সেই সময়ের বিখ্যাত ছিলেন মানে সবচেয়ে বিখ্যাত এবং হামুদি তার মজামুল উদাবায়ে লিখেছেন মানে এত বড় ক্যালিগ্রাফার ছিলেন তার কাছে উনি ইবনে বাউ ক্যালিগ্রাফি শিখেছেন এছাড়া ইবনে মুকলার মেয়ে ফাতেমা বিনতে ইবনে মোকলার কাছে উনি ক্যালিগ্রাফি শিখেছেন এই জন্য ইবনে বাওয়াবের ক্যালিগ্রাফি সেই সময় কিরকম বিখ্যাত ছিল যে কেউ ইবনে বাওয়াব বললে সেই সময় আরব বিশ্বে সবাই চিনতে পারত এবং ওনার সময় উনি ছিলেন টপ উস্তাদ ওনার কাছে আর কেউ ছিল না ওনার ধারে কাছে এবং উনি তো মানে কলম কাটায় এত বিখ্যাত ছিলেন যে মানুষের ওনার কাছে কলম কাটতে আসতো তো উনি কারো সামনে কলম কাটতেন না হ্যাঁ কারণ কলম কাটার আছে। তো এই জিনিসটা উনি উনি কারো সামনে বলেছেন ওনার কিন্তু কবিতার বই আছে ক্যালিগ্রাফির কবিতার বই মানে ক্যালিগ্রাফি বিষয়ে কবিতার বই রিসালা লিখেছেন হ্যাঁ এবং লিখেছেন ক্যালিগ্রাফির নিয়ম নিয়মকানুনের উপরে মানসুবাল ফায়েক মানসুবাল ফায় মানে একেবারে পারফেকশন অ্যারাবিক ক্যালিগ্রাফির পারফেকশন এই উপরে এর উপরে বই লিখেছেন এছাড়া চৌষট্টিটা কুরআন এটা তো আগেই বলেছি তার একটা চেষ্টার বিচিত এখন আছে এছাড়া একজন বিখ্যাত আরব কবি যেটা প্রাথমিক ইসলামের থেকেও আগে যে সালামা জান্দালের যে কবিতা সেটার উনি কিন্তু ক্যালিগ্রাফি কবিতা করেছে মানে ক্যালিগ্রাফি করে সেই কবিতার গ্রন্থটা লিখেছেন তো মাশাল্লা উনি একাধারে ক্যালিগ্রাফার এবং আর্টিস্ট এবং ইলুমিনেটার অর্থাৎ আমরা যেটাকে বলি তিনটা একসাথে এই জন্য উনি কোনো কাজ করতে উনি অন্য কারো সহায়তা নিতে হতো না এখনো এখন এই এই জমানায় এসেও যিনি খাত্তাত উনি ফান্নান নাও হতে পারেন উনি মোজাকরেফ নাও হতে পারেন শুধু খাত্তাত এখন আছেন আর খুব কম পাওয়া যাবে সারা ওয়ার্ল্ডে খুব কম পাওয়া যাবে খাত্তাত ফান্নান এই তিনটা গুণ তো আমাদের এই পূর্বসূরিদের মধ্যে ইবনে কিন্তু ছিলেন না ফান্নান ছিলেন না মুজাকরেফও ছিলেন না উনি খাত্তাত ছিলেন কিন্তু ইবনে বাউআ তিনটা একসাথে তিনটা ওনার বৈশিষ্ট্য ছিল কারণ উনি প্রথম জীবনে পেইন্টার ছিলেন এছাড়া উনি কিন্তু হাফেজ কোরআনে হাফেজ ছিলেন এবং কানুনের উপরে বা ফেকার উপরে উনি কিন্তু মানে উনার সর্বোচ্চ ডিগ্রি ছিল এবং উনি এছাড়া উনি হাদিস অনেক মানে দক্ষ ছিলেন এছাড়া ধর্মতত্ত্ব বা যেটাকে আমরা বলি একটা ধর্ম না ধর্মতত্ত্ব যেটাকে কম্পারেটিভ রিলিজিয়ন বলে এইটাই উনি দক্ষ ছিলেন হ্যাঁ এই জন্য এই সব কিছু মিলাইয়া ওনার ক্যালিগ্রাফি অসাধারণ উনি রায়হানি এবং মহাক্কা উনি প্রথম মানে ইন্টারন্যাশনাল মানে এই বলা হয় ওনাকে রায়হানি আর মহাক্কের জনক আসলে উনি জনক না কিন্তু ওনাকে জনক বলা হয় কারণ উনি এই দুটাইকে একেবারে পারফেকশন দিয়েছিলেন এছাড়া বাকি যে চারটি নাস্ক সুলুস এবং অন্য অন্যগুলো এগুলো সব ইবনে মুিগ্রাফি কে উনি মানে মানসুব মানে পারফেকশন এনে দিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে উনি মারা যাওয়ার পরে দুইশো বছর পর্যন্ত উনার যে ধারা সেই ধারায় সব জায়গায় ক্যালিগ্রাফি করা হয়েছে এখন তো খুব কম মানুষের ধারায় ক্যালিগ্রা যেমন ইরাকে আমাদের হাসিমাল বাগদাদির একটা স্কুল সেটা কিছুদিন চলেছে এখন আর তেমন চলে না হামেদ আমেদের স্কুলটা এখন পর্যন্ত আমাদের চলছে স্কুলটাও চলছে তারপরে ওদিকে স্কুলটা সিরিয়ায় চলছে কিছুদিন এরকম এক একজনের স্কুল কিছুদিন চলে মানে যদি আপনি ভালো পড়াশোনা করেন এবং ক্যালিগ্রাফির গভীরে যান তাহলে এইগুলো বুঝতে পারবেন এমনি সব ক্যালিগ্রাফি দেখতে একই রকম লাগে কিন্তু আসলে একই রকম না প্রত্যেকটা আলাদা মানে ধারা আলাদা এবং এই সমস্ত বড় প্রতিযোগিতায় বলা হয় যে ক্যালিগ্রাফির আপনার যে ধারা সেই ধারায় প্রতিযোগিতা বলে দেওয়া হয় যে এইবার প্রতিযোগিতা হবে সাউকের ধারা এইবার হাসিম আল বাগদাদির ধারায় এবার সৈয়দ ইব্রাহিমের ধারায় ক্যালিগ্রাফির প্রতিযোগিতা হবে প্রত্যেকের আলাদা আলাদা স্টাইল আছে তো যাই হোক আমি অনেক বলে ফেললাম তো মাশাল আমি সবাইকে আমার এই ক্যালিগ্রাফি এবং শিল্পালাপ এই অনুষ্ঠানে আমি সবাইকে সময় নিয়ে দেখার জন্য এবং কথা শোনার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছেন শুনছেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং আমি চাইব আমাদের ইয়াংস্টার যারা আছেন আমি ওসামা হককে দেখছি তারপরে আরো আমাদের ওসমান হায়াত আছে তারপরে আরো অন্য যারা আছেন আমি সবাইকেই মানে এক এক পর্বে ইনশাল্লাহ নিয়ে আসবো তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালা